হেই বন্ধুরা, বাসর ঘর আর ফুলসজ্জার খাট সুন্দর করে সাজিয়ে দেওয়াই হলো আমাদের দেশের রেওয়াজ। আর এই সাজানোর কাজে বিশেষভাবে ব্যবহার করা হয় গোলাপ আর রজনীগন্ধা। কিন্তু বন্ধু, আপনি কি জানেন ফুলসজ্জার খাট কেন রজনীগন্ধা আর গোলাপ দিয়েই শুধুমাত্র সাজানো হয়? অন্য কোনো ফুল সামান্য পরিমাণে থাকলেও রজনীগন্ধা আর গোলাপ দিয়েই কিন্তু বেশিরভাগটা সাজানো হয়। কিন্তু কেন, কোন কারণ লুকিয়ে রয়েছে এর পিছনে? আজকে তথ্য সম্রাট আপনাদেরকে জানাবে যে ফুলসজ্জার খাট কেন গোলাপ আর রজনীগন্ধা দিয়েই সাজানো হয়। তো ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর তথ্য সম্রাট চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রাচীন কাল থেকেই ভারতীয় সমাজে বিয়ে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধন। এই বন্ধন শুধুমাত্র দুটি মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, দুটি পরিবারেরও বন্ধন। মনের পাশাপাশি বিয়ে শারীরিক বন্ধনও বটে। তাই প্রাচীন কাল থেকেই ভারতীয় সমাজে ফুলসজ্জা বা বাসর রাতের গুরুত্ব অপরিসীম। আর এই বিশেষ রাতটিকে আরও বিশেষ করে তুলতে নবদম্পতির পরিবারের সদস্যরাও খুবই আগ্রহ হয়ে থাকেন, কারণ এই রাত থেকেই নবদম্পতির নতুন পথ চলা শুরু হয়। সেই ক্ষেত্রে রাতটিকে আরও সুন্দর আর মধুর করে তুলতে খাটের ওপরেই বেশি নজর দেওয়া হয়। অন্যান্য অনেক ফুল থাকলেও বেশি ব্যবহার করা হয় গোলাপ আর রজনীগন্ধা। এর পিছনে রয়েছে যথেষ্ট কারণ। প্রথমত, বিয়ের প্রথম রাত হিসেবে ধরে নেওয়া হয় ফুলসজ্জার রাতকে, কারণ তার আগের রাতই থাকে কালরাত্রি। গোলাপ আর রজনীগন্ধা এই দুটি ফুল ব্যবহার করার প্রথম কারণ হলো এই দুটির সুগন্ধ। রজনীগন্ধার সুবাস মনকে তাজা করতে সাহায্য করে, আর গোলাপের গন্ধ মনের উন্মাদনা তৈরি করে। তাছাড়াও সব থেকে বড় ব্যাপার হলো এই দুটি ফুলই কিন্তু পারফিউম তৈরির জন্য কাজে লাগে। দ্বিতীয়ত, গোলাপ হলো ভালোবাসার প্রতীক, লাল গোলাপ তো প্রেমের প্রতীক, তাই ফুলসজ্জার খাটে গোলাপ ব্যবহার করা হয়। নবদম্পতির প্রেম আর ভালোবাসা জাগিয়ে তুলতে এই গোলাপের জুড়ি মেলা ভার, তাই দীর্ঘদিন ধরেই এই গোলাপের ব্যবহার করা হয়। মনে করা হয় গোলাপের লাল রঙের মতো নবদম্পতির জীবনও ভরে উঠবে ভালোবাসায়। ভারতের প্রাচীন রীতি অনুযায়ী যে কোনো শুভ কাজে ব্যবহার করা হয় ফুল। ফুলসজ্জার রাত যাতে বিশেষ দুই পরিবারের ও নবদম্পতির মধ্যে শুভ বার্তা বয়ে আনে, তার জন্য বাসর ঘর ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়। মনে করা হয় দুজনের সম্পর্ক ফুলের মতোই পবিত্র থাকবে সারা জীবন, যা আগামী দিনে দুটি পরিবারকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেবে। প্রাচীন দিনে নিয়ম অনুযায়ী ফুলসজ্জার রাতেই প্রথম নবদম্পতি একে অপরকে প্রথম দেখত। তার আগে তারা দুজনেই দুজনের কাছে অপরিচিত থাকত। এখন আর তা না হলেও রীতিনীতি সবই কিন্তু একই রয়ে গেছে। যাই হোক, সুগন্ধি ফুলের মূল উদ্দেশ্য হল নবদম্পতির মনে উন্মাদনা তৈরি করা, দুজনের শারীরিক কামনা তৈরি করা। আর যার জন্য ফুলসজ্জার খাটে সবসময় গোলাপ এবং রজনীগন্ধা ফুল ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর তথ্য সম্রাট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।